উপজেলার কোটচাপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনটি বগি লাঞ্চ্যুত হওয়ায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে সাবদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন এক নম্বর লাইনে ছিল খুলনা থেকে পার্বতীপুর গামী তেল তেলবাহী আরেকটি ট্রেন সিগনাল ছাড়াই এক নম্বর লাইনে ঢুকে পড়ে এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় ট্যাঙ্কের সব তেল পড়ে যায় তিনি আরও জানান ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে